ধরনের গাছগুলোয় তোমরা চাইলে এই বছর যদি তোমরা গ্রাফটিং করে দাও, কি করতে হবে? গ্রাফটিং। এই গ্রাফটিংটা যদি তোমরা করে দাও, আগামী বছর দেখবা তোমরা এই গ্রাফটিং দিয়া তোমরা মানে আগামী বছর তোমাদের ছোট ছোট গাছে ফল ধরছে। এখন এই গ্রাফটিংটা কিভাবে করে, আমাদের এই গ্রাফটিংটা করতে আমাদের কি কি দরকার? এখানে তোমাকে তোমার একটু থাকলে যে জিনিসগুলো ভালো হবে, দেখো প্রথমেই যে এই জিনিসটা তোমরা অনেকগুলো কেসি দেখছো, কিন্তু এই রকম কেসি কিন্তু তোমরা দেখো না, দেখছো? এটাকে বলে প্রুনিং সিজার্স। কি বলে? প্রুনিং সিজার্স। আবার বলো, প্রুনিং সিজার্স। এই প্রুনিং সিজার্স একটা তোমরা যদি বাড়িতে রাখো তাহলে তোমরা খুব সুন্দর করে গ্রাফটিংয়ের কাজটা, প্রুনিংয়ের কাজটা করতে পারবা, ঠিক আছে নি? আর এই যে দেখো, এটা তোমরা অনেকেই এটার সাথে পরিচিত, এটার নাম হলো এন্টি কাটার। বা তোমরা যদি ধারালো নাইফ রাখো তাহলে তোমরা গ্রাফটিংয়ের কাজটা ভালো করে করতে পারবা, কথা বুঝতে পারছো? এখন এর বাইরেও আমাদের এই প্রুনিং সিজার্স এটা লাগবে, আর আমাদের নাইফ লাগবে, অথবা ধারালো নাইফ বা এন্টি কাটার, অথবা ব্লেডেও হয়, তবে গাছগুলো যদি একটু শক্ত হয় অনেক সময় ব্লেড দিয়ে করা যায় না। এর বাইরে তোমাদের যে জিনিসগুলো লাগবে গ্রাফটিং করতে, যেমন দেখো এইটার নাম হলো গ্রাফটিং টেপ। যে গ্রাফটিং করার সময় এইটার নাম হলো গ্রাফটিং টেপ, এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় কিংবা অনেক দোকানেও কিনতে পাওয়া যায়। আর তোমরা যদি যারা ব্যাপক হারে গ্রাফটিং করবা তার একটা গ্রাফটিং টেপ রাখতে পারো, তবে এটা লাগবে যে তার বাধ্যতামূলক না। তোমরা দেখো যে আমরা চাইলে বাড়ির থেকে পলিথিন দিয়ে এরকম আমরা কেটে নিয়েও আমরা গ্রাফটিং টেপ হিসেবে ব্যবহার করতে পারি। দেখো স্যার কিন্তু এগুলো নিজেরা কাইটা ব্যবহার করছি, এগুলো দিয়েও আমাদের কাজ চলবে, এটা যে কিনতে হবে এমন কিছু নাই। আর এর বাইরে আমরা দরকার আমাদের এই রকম কিছু ব্যাগ, এগুলো অনেক সময় তোমরা বাড়িতে ফালাই দাও, এগুলো যদি জমা রাখো, আর যদি না থাকে দেখো এটা কিন্তু সার তৈরি করছি কস্টেপ লাগাইয়া দুই সাইডে, কথা বুঝতে পারছো? বড় ব্যাগ কেটে কেটে এরকম কস্টেপ লাগাই আমরা জোগাড় করছি। এখন তাহলে আমরা দেখব যে কিভাবে আমরা এই গ্রাফটিংটা করা যায় নাকি। তাহলে এবার আসি, গ্রাফটিংটা করতে হলে আমাদের যে কাজটা লাগবে, যে আমাদের এইভাবে একটা গাছ লাগবে, এক বছর বয়সী একটা গাছ, হ্যাঁ, অথবা মনে করো দুই বছর বয়সী একটা গাছ, যেটাই হয় এই গাছটা। এখন এটা যদি আমরা গ্রাফটিং করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে দরকার হবে, আমরা নিচ থেকে অন্তত পক্ষে যেখানে দুইটা পাতা আছে ন্যূনতম ও পর্যন্ত রাখবো, রেখে আমরা এভাবে প্রুনিং সিজার দিয়ে গাছটা কেটে দেবো, ঠিক আছে নি? এই কেটে দিলাম, কেটে দেওয়ার পর দেখো এখানে যে পাতাগুলো আছে কোনো অবস্থাতেই এই পাতাগুলো আমরা ফালানো যাবে না, এগুলো এভাবে থাকবে। থাকার পরে আমাদের এই গ্রাফটিংয়ের জন্য দরকার যে গাছে ফল ধরছে, এই ফল ধরা গাছের জন্য আমাদের সায়ন দরকার। তাহলে আমরা একটু কষ্ট করে, আমাদের পাশেই অলরেডি ফল ধরা গাছ আছে, এখানে কিন্তু আমাদের আসো তোমরা সেদিকে ঘুরো, দেখো এইটা থেকে আমরা সায়ন সংগ্রহ করতে, এই সায়ন এখান থেকে সংগ্রহ করে, এই গাছ থেকে ফুল আসছিল, আমাদের হবে। দেখো এইটা অলরেডি এই যে পাতা চলে আসতেছে, আসতেছে না? তাহলে আমরা এখান থেকে আমরা একটা সায়ন সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে আমরা এইটার পাতাটা এরকম হাত দিয়ে টেনে আমরা ছুলবো না, আমরা আস্তে করে সিজার দিয়ে এরকম, কারণ আমরা সায়নটা যাতে নষ্ট না হয়। এটাকে বলা হয় সায়ন, এটা আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যেটা নিয়ে আসবো সেটাকে বলা হয় সায়ন। দেখো তাহলে আমরা সায়ন পাইছি। তো তোমরা যখন সায়নটা সংগ্রহ করবা বাড়ি থেকে, এইরকম যে গাছে অলরেডি আম ধরছে, যত বড় গাছ হোক ওই গাছের মাথা থেকে যেটাই দেখবা এখন পর্যন্ত পাতা ছাড়ে নাই, কিন্তু পাতা ছাড়ার সম্ভাবনা আছে, আছে না নি? এটা দেখলে বোঝা যায়। তুমি যদি এইটা নেও হবে, এটা হবে না, দেখো এইটা যদি নেও তোমার সায়ন হবে, এটা হবে না, কারণ অলরেডি এটা কিন্তু পাতা ছেড়ে দিছে, দিছে না? তাহলে এটাকে এ ধরনের সায়ন না, আমরা সায়নটা নেব একটু শক্ত টাইপের, এবং যেটা দিয়ে আমাদের ড্যাম দেওয়ার, সিলেটি ভাষায় বলে না ড্যাম, হ্যাঁ, তাহলে আমরা যেটা দিয়ে অলরেডি মানে আমরা পাতা ছাড়ার সম্ভাবনা আছে। এখন আমরা এই সায়নটা নিলাম, এখন এইটা হবে আমাদের, এই যে সায়নটা নিয়ে আমরা কী করব, এখানে আমরা গ্রাফটিং করব। এখন দেখো তাহলে সায়নটা সংগ্রহ করার পর সময় একটু তোমাদের কেয়ারফুল থাকলে, একটু দূরে যাও সবাই, একটু দূরে দূরে যাও, একটু দূরে যাও সবাই, একটু দূরে যাও। এখন আমরা যদি এই সায়নটা এখানে লাগাবো, আমাদের কাজ হয়েছে এটা নাকি, এখন লাগানোর সময় আমাদের খেয়াল করতে হবে যে কোনো অবস্থাতেই এই সায়নটা যাতে ফেটে ছিঁড়ে না যায় নাকি। তাহলে আমরা কি করব, এই গাছটাকে আমরা ফাড়বো,
ফাড়ার সময় খেয়াল করতে হবে কোনো অবস্থাতেই মাছ বরাবর ফাড়া যাবে না। যদি মাছ বরাবর ফাড়ো তোমার সায়ন হবে না, এখান থেকে ড্যাম দিবে। তাহলে তোমার খেয়াল করতে হবে অন থার্ড অথবা চার ভাগের এক ভাগ অথবা তিন ভাগের এক ভাগ। এখন দেখো তোমার অন থার্ড হয়েছে কিনা, এদিকে বেশি এদিকে কম হয়েছে না, তাহলে আমরা একদিকে বেশি রাখবো। মাঝখানে ফাড়লে কিন্তু হবে না, তাহলে আমরা সাইড দিয়ে একটু অন থার্ড বা অন ফোর্থ খুব কেয়ারফুল করবা তোমরা বাড়িতে যদি নিজেরা করো, যাতে চাকুতে হাত না কাটে। এই দেখো এইটুকু ফাললাম। এখন আমরা এই সায়নটা নিব। সায়নটা নিয়ে আমরা এই এই যতটুকু আমাদের এখানে দরকার ততটুকু পরিমাণ অনুমান ভিত্তিক এক্স্যাক্টলি সায়নটা হবে আমাদের ন্যূনতম 5 ইঞ্চি 4 ইঞ্চি সর্বোচ্চ 8 ইঞ্চি, ন্যূনতম 4 ইঞ্চি সর্বোচ্চ 8 ইঞ্চি এর ভিতরে আমাদের রাখলে ভালো। তো আমরা দেখতে পাচ্ছি অনুমান ভিত্তিক এখানে 4 থেকে 8 এর মধ্যে আসে নাকি অনুমান ভিত্তিক। এখন আমরা কি করব, এইটা দেখো এইটাকে এখানে লাগাবো। এখন আমরা দেখতেছি আরও নিচে যাবে, তাহলে আমরা একটু কাজ করি এখান থেকে আরেকটু। এখন দেখো এটা কিন্তু হয়ে গেছে, কি হয়েছে না। এখন আমরা যে কাজটা করব, যে আমাদের দরকার এখন গ্রাফটিং টেপ। এখন আমরা এই যে গ্রাফটিং টেপ চাইলে আমরা পলিথিন দিয়েও বাঁধতে পারবো, অথবা গ্রাফটিং টেপ কিনতে পাওয়া যায় তাও কিনতে পারবো আমরা। আমি আগে বেঁধে নিলাম, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এখন আমার দরকার হলো এইটাকে আলতো করে টাইট করে অবস্থাতেই যাতে আমাদের এই জায়গাটায় পানি ঢুকতে না পারে এবং কোনো বাতাস ঢুকতে না পারে, এইটা আমাদের খুব কেয়ারফুলভাবে করার জন্য আমাদের এই কাজটা করতে হবে। বৃষ্টির পানি বা বাতাস না, তার জন্য পলিথিনের ট্যাপ দিতে হবে, অন্য কিছু দিয়ে দিলে হবে না, তা কাগজ দিয়ে দিলে হবে না, এই জন্য পলিথিনের ট্যাপ দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে দিতে হবে। কি হইল, এখন আমরা এইটাকে এই যে বাঁধবো, যদি প্রয়োজন হয় তুমি এটাকে আরও বেঁধে দিবা নাকি, বাঁধার সময় ভালো করে টাইট করে দিবা, আবার বেশি টাইট করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে নাকি। আলতোভাবে যতটুকু সম্ভব তাকে টাইট করে দিলা। এখন কিন্তু তোমাকে এইটা আইসিইউ করতে হবে, আইসিইউ যদি না করো তোমাকে বারবার এখান দিয়ে সে পাতা দেওয়ার চেষ্টা করবে নাকি। তা তুমি আইসিইউ এটাকে আমরা আইসিইউ করবো, এখন এটাকে বলে আইসিইউ পদ্ধতি। এখন আইসিইউর জন্য আমি কিন্তু আগেই ব্যাগ রেডি করছি নাকি, যদি আমার এই ব্যাগটা এতখানি লাগে তত লাগলো, না লাগলে আমি এখান থেকে কিছু কাজ করি, কিছু কেটে ফেলে দিই, এতগুলো আমার তো দরকার না, এতখানি লম্বা, অনেক সময় আমার লম্বা গাছের জন্য দরকার। খেয়াল করবা এইটা এইটা ঢুকাবার পর এই দেখো এখন আমার কাজ হলো এইটাকে বেঁধে দিব। এটার মধ্যে তোমরা দেখবা তাহলে জলীয় বাষ্প জমা হবে এবং দ্রুত এইটার এইটা থেকে পাতা দিবে। এই অবস্থায় আমরা রাখবো ন্যূনতম আমরা 2 সপ্তাহ, ন্যূনতম কত সপ্তাহ, অনেক সময় আমাদের এই কাজটা হইতে আমাদের 3 সপ্তাহ 4 সপ্তাহ লেগে যায়, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। এইটা করার উপযুক্ত সময় হলো জুন জুলাই, বলো কোন মাসে আমরা করব। তাহলে নর্মালি আমরা কোন মাসে আম খাই, জুন জুলাইতে আম খাই না, এপ্রিল মাসে, মার্চ এপ্রিলে আমরা আম খাওয়া শুরু হয়, হয় না। তা আমরা এই মার্চ এপ্রিলে যদি আম খাওয়া শুরু করি, তাহলে আমাদের ওই গাছটা দিয়ে আমরা এরকম আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে করতে পারবো। অথবা এই বছরের গাছগুলো যদি আমরা এইভাবে টবে লাগাই অথবা একটা ব্যাগে লাগাই, এখন কিন্তু এই গাছটা হবে না। দেখছো এই গাছটার গোড়া কি নড়ে গেছে না, এই গাছটা কিন্তু তোমরা কি করছো মানে উঠাইয়া এই মাটি দিয়ে লাগাই আনছো। তাহলে তোমরা যদি এভাবে কলম করতে চাও, ওই গাছটা কিন্তু আগে ভাগে লাগিয়ে তোমাদের রেডি করতে হবে নাকি। রেডি করার পরে তোমরা জুন জুলাইকে টার্গেট করবা, জুন জুলাইতে খুব বেশি গ্রাফটিংয়ের কাজটা সাকসেস হয়।
তখন জুন জুলাই আসার সাথে সাথে তুমি স্যার যেভাবে দেখাইলাম এইভাবে করে তুমি এটাকে ছায়ায় রাখবে। কোন জায়গায়? ছায়া। নো ডাইরেক্ট সানলাইট, মানে সরাসরি সূর্যের আলো পড়ে বা রোদ পড়ে এই জায়গায় রাখা যাবে না, শুষ্ক ঠান্ডা জায়গায় রাখবা। বৃষ্টিতেও রাখার প্রয়োজন নাই, আবার রোদেও রাখার প্রয়োজন নাই, নাকি? রাখার পরে তুমি কয়েকদিন পর পর একটু অবজার্ভ করতে হবে। যদি দেখো এই নিচ দিয়ে কোথাও তোমার নতুন পাতা আসছে, ওইটাকে তোমার হাত দিয়ে ভেঙে দিতে হবে। অর্থাৎ এখানে কোনো ড্যাম দিলে এই ড্যামগুলো রাখা যাবে না, ভেঙে দেব। আর অপেক্ষা করবো ন্যূনতম 2 সপ্তাহ। এরপরে তুমি টর্চ মেরে এদিক দিয়ে দেখতে পারবা, যদি দেখো পাতা চলে আসছে আস্তে করে, তখন তুমি এই গ্রাফটিংটা খুলে এই পলিথিনটা খুলে ফেলে দিবা। আর কোনো পলিথিন টিন খোলার দরকার নাই, আর নিচ দিয়ে কোনো ড্যাম দিলে ওগুলো ভেঙে দিবা, নাকি? বাস, তারপরে তোমার গাছ, এখন ওই গাছটা যদি তুমি লাগিয়ে দাও পরের বছর এটায় ফুল আসবে এবং আম ধরা শুরু হবে। সবাই কি বুঝতে পারছো? সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাড়িতে গিয়ে চেষ্টা করবো তো সবাই। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় রিয়াজ স্যারকে, সহকারী শিক্ষক ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ। স্যার অত্যন্ত চমৎকারভাবে আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে গ্রাফটিং অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন, সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশে রয়েছেন আমাদের ক্লাস এই সেশনের শিক্ষিকা নাসিমা ম্যাডাম রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবং শিক্ষার্থী সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।